ফ্রেন্ডস, আমি লিপি চলে এসেছি লিপিস কিচুমিচু থেকে প্রতিদিনের মতো কিচুমিচু নিয়ে তোমাদের জন্য। তা আজকের আমার কিচুমিচুতে থাকবে হচ্ছে চানা মশলা। দেখো কি জ্বালাতন করছে, আমাকে ভিডিও করতে দিচ্ছে না। এটা হচ্ছে তুরতুরি ছোটটা, তা কথাটা বলতে দে আমায়। তা লিপিস কিচুমিচুতে আজকে থাকবে চানা মশলা। তা চানা মশলাতে কিভাবে করব, কি কি লাগবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করি। চলো আমার রান্নাঘরে, চল রান্নাঘরে যাবো, চল। দেখো না, যখনই কথা বলবো তখনই ওদের এসে আমাকে ডিস্টার্ব করা দরকার হয়। এই দেখ, হাই বল, বল হাই ফ্রেন্ডস, বল 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 হাই ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আমি চলে এসেছি আমার রান্নাঘরে। চানা মশলার জন্য যা যা লাগবে তোমাদের সাথে শেয়ার করছি। তা দেখো, আমি বাটিতে সব রেডি করে নিয়েছি যেগুলো লাগবে। প্রথমে নিয়েছি একটা ছোট পেঁয়াজ কুচি, মানে ছোট পেঁয়াজকে কুচি করে নিয়েছি। একটা ছোট টমেটোকে পেস্ট করে নিয়েছি মিক্সিতে। এখানে আছে আদা আর রসুন কুচি করা, 5-6 পিস, মানে 5-6 কোয়া হচ্ছে রসুন, আর অল্প একটু আদা কুচিয়ে নিয়েছি। এখানে আছে ছোট্ট একটা পেঁয়াজ, 4-5 কোয়া রসুন আর আদা, অল্প একটু আদা মিক্সিতে পেস্ট করা। তাহলে একটা পেঁয়াজ, অল্প একটু আদা আর 5-6 কোয়া রসুন এখানে পেস্ট করা আছে। এখানে একটা ছোট পেঁয়াজ কুচানো আছে, এখানে একটা ছোট টমেটো পেস্ট করা আছে, আর এখানে কিছু রসুন কুচি করা, মানে রসুনের কোয়া আর আদা কুচি করা। ধনে পাতা রয়েছে, কাঁচা লঙ্কা রয়েছে, চেরা। এটা গেল একটা মশলা। আর যা যা গুঁড়ো মশলা লাগবে তোমাদের দেখাচ্ছি। নুন, চিনি পরিমাণ মতো বা স্বাদ অনুযায়ী দেবো। আচ্ছা, এটা হচ্ছে লঙ্কা গুঁড়ো, এমনি প্লেন লঙ্কা গুঁড়ো। এটা হলুদ গুঁড়ো, এগুলো সব ছোটো চামচের 1 চামচ করে রয়েছে। টেবিলস্পুনের 1 টেবিলস্পুন করে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর এটা হচ্ছে 1/2 টেবিলস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর এটা চানা মশলা। দেখবে বাজারে পাওয়া যায়, চানা মশলা বললে পেয়ে যাবে তোমরা, এটাও 1 টেবিলস্পুন রয়েছে। আর রয়েছে টক দই 2 টেবিলস্পুন, এটাকে ফেটিয়ে নিতে হবে। আর বাটার, বাটার যখন দেবো কতটা দেবো তোমাদের দেখিয়ে নেবো। আর তেজপাতা, গরম মশলা, শুকনো লঙ্কা, সাদা জিরে, এগুলো ফোড়নের জন্য। সাধারণত চানা মশলায় আলু দেয় না, তো আমি একটু অল্প একটু আলু দেবো। আমার আলুটা দিলে মনে হয় আরও বেশি টেস্ট লাগে, তা এটা আমার ধারণা, তোমরা নাও দিতে পারো। তা এখানে একটা ছোট আলু ছোট ছোট করে কাটা আছে। আর সব কিছু দেখলাম কী কী লাগবে। এবার সাদা তেলেও করতে পারো, সর্ষের তেলেও করতে পারো, তা আমি সাদা তেলে করব। চলো এবার রান্নাঘরে যাই, দেখিয়ে দিতে হবে। তো ফ্রেন্ডস, আমি ছোলা, মানে কাবলি ছোলা, এটা যেটা দিয়ে রেডি করব, মানে রেসিপিটা করব, চানা যেটা বলে হিন্দিতে চানা বলে, তা সেই কাবলি ছোলা আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। অল্প একটু নুন দিয়ে আমি বসিয়ে দিয়েছি। এখানে আছে 300 গ্রাম মতো ছোলা আছে। এটা আমি প্রায় 7-8 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম, অল্প গরম জল করে ভিজিয়ে রেখেছিলাম, তাই আমার সিদ্ধটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে, হয়েই গেছে। আমি বন্ধ করে দেবো এবার, আমার প্রেশার কুকারে বসাতে হয়নি। তা চলো, আর এদিকে আমি কড়াতে সাদা তেল, গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা একটা ভেঙে নিয়েছি। নিয়ে তেলটা গরম হয়ে গেছিলো, তো আমি গ্যাসটা অফ করেছি, আবার গ্যাসটা জ্বালাচ্ছি। গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, গরম মশলা, সাদা জিরে ফোড়ন দিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়েছি। এবার আমি একে একে সব জিনিসগুলো দেব। প্রথমে আমি কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো, কড়াতে দিয়ে দিলাম। তারপর কেটে রাখা আদা রসুন কুচিগুলো দিয়ে দিলাম।
অল্প একটু নুন দিয়ে দেব। আর এই তেলেতেই আমি চিনিগুলো দিয়ে দেব, মানে এখনই দিয়ে দেব চিনিটা। নুন চিনিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী আর কতটা বানাচ্ছ তার পরিমাণ অনুযায়ী দেবে। পেঁয়াজ, রসুন কুচি, আদা এগুলো একটু কড়ায় নাড়াচাড়া করবো। বাদামি বাদামি হয়ে আসছে, দেখো পেঁয়াজগুলো বাদামি বাদামি হয়ে যাচ্ছে। তারপর আমি যে ছোট ছোট করে আলুগুলো কেটে রেখেছিলাম, কেটে ধুয়ে রেখেছি, সেগুলো দিয়ে দেবো। নাড়তে থাকবো। একে একে আরও মশলা দিয়ে দেবো, এই যে আদা রসুন পেঁয়াজের যে পেস্ট সেটা দিয়ে দিলাম, টমেটো পেস্টটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি কিছুটা দিলাম আর কিছুটা আছে, দিয়ে ভালো করে এটা কষাবো। কিছুক্ষণ কষিয়ে তারপর আমি বাকি মশলাগুলো সব দিয়ে দেবো। ওদিকে আমার চানা সিদ্ধ হয়ে গেছে, গ্যাস অফ করে দিলাম। যতক্ষণ না এটা দিয়ে কাঁচা গন্ধটা যাচ্ছে আদা রসুনের বা পেঁয়াজের, ততক্ষণ আমি এটা কষতে থাকব। তারপর বাকি মশলাগুলো দিয়ে আবার কষবো। এটা হোক, ততক্ষণ আমি মশলাগুলো রেডি করি। দেখো আলু আর মশলা দিয়ে পেঁয়াজ রসুন পেস্ট এগুলো মোটামুটি কষানো হয়ে গেছে। এবার আমি বাকি মশলাগুলো দেবো। আগে নুন দিয়েছিলাম, এখন আর একটু নুন দিলাম, পরে আবার স্বাদ মনে দেখে নুনটা দিতে হবে। লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবো, পরিমাণ তোমাদের আগে বলে দিয়েছি 1 টেবিল করে। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো, এগুলো সবই 1 টেবিল স্পুন করে। খালি কাশ্মীরি লঙ্কাগুলো যেটা দিচ্ছি এখন এটা আছে 1/2 টেবিল স্পুন। আর চানা মশলাটা বাকি রইল, এটা পরে দেবো। দিয়ে এবার এটা কষাতে থাকবে। একটু জল দেবো, তাহলে মশলাটা পোড়া লেগে যাবে। অল্প একটু জল দিলাম, দিয়ে এটা কষাতে থাকবে। দেখো এবার ফেটিয়ে রাখা 2 টেবিল স্পুন যে আমি দই রেখেছিলাম টক দই, সেটা দিয়ে দেবো। অল্প একটু জল দিয়ে ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিলাম, দিয়ে আবার ভালো করে কষাতে থাকবো। মশলা দিয়ে যখন তেল ছেড়ে আসবে তখন আমি চানাগুলো মিশিয়ে দেবো, চানা বা ছোলা এটা এতে মিশিয়ে দেবো। আবার চানাগুলো এতে মিশিয়ে দেবো, চানা বা কাবলি ছোলা এগুলো এর সাথে মিশিয়ে দেবো। দেখো আমি ছোলাগুলো দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্রেভির সাথে, আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব।
ছোলাটা যেহেতু আগে থেকেই সিদ্ধ ছিল তাই অল্প একটু জল দিলে এখন হয়ে যাবে। এখানে এক কাপ মতো জলই আছে, এক কাপ মতো জল আমি দিয়ে দিলাম। এবার যদি কেউ বেশি গ্রেভি খেতে চায় তাহলে সে আরেকটু জল দিতে পারে, কিন্তু এগুলো তো গ্রেভি মানে গা মাখার মতো হয় তাই এই এক কাপ জলে হয়ে যাবে। এবার আমি চানা মশলাটা দিয়ে দেবো। বাটারটা যাতে মিশে যায়। তো হয়ে গেল, আমি তোমাদের একবারে সার্ভ করে দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার চানা মশলা রেডি। গরম গরম চানা মশলা সঙ্গে রুটি বা পরোটা বা লুচি যা দিয়ে খাবে ভালো লাগবে। তা আমি ডিনারের জন্য রেডি করলাম, এটা সকালের ব্রেকফাস্টের জন্যও করতে পারো, খুবই একটা টেস্টি আর হেলদি খাবার। তো আজকে লিপিস কিচুমিচু থেকে তোমাদের জন্য আমার এটাই থাকলো, চলো কথা বলছি আবার। ফ্রেন্ডস, লিপিস কিচুমিচু থেকে লিপি আজকে তোমাদের সাথে চানা মশলা শেয়ার করলো। তা কেমন লাগলো ভিডিওটা? ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তা এটা তো আমরা খাবো রুটি দিয়ে, এটা পরোটা লুচি নান সব কিছুর সাথেই ভালো লাগবে, ব্রেকফাস্টের জন্যও বানাতে পারো। তা আমি এই ভিডিওটা তোমরা পাবে কালকে, আমি আগের দিন রেডি করে রাখি। তা আগামীকাল আবার তোমাদের জন্য কি করি দেখি, কিছু মিছু তো থাকবেই লিপিস কিছু মিছুতে। তা ডেলি রুটিনও হতে পারে বা নাইট টু, যাই হোক কিছু তো থাকবেই, জানি না কি থাকবে, নিজেও জানি না কি করব, যাই করি তোমাদের সাথে শেয়ার করব। তা আমার পাশে থেকো, আমার সাথে থেকো, আমিও তোমাদের পাশে আছি। তোমাদের ভিডিও আমি দেখি আর আমি পুরো ভিডিও দেখি, তারপর লাইক করি কমেন্ট করি। তোমাদের কাছেও অনুরোধ করব ভিডিও দেখতে, লাইক কমেন্ট করতে। কমেন্ট করতে তো সবারই ভালো লাগে, আমারও ভালো লাগে। তো চলো ফ্রেন্ডস, আজকের মতো লিপিস কিচুমিচু থেকে লিপি বিদায় নিল, আবার আসবো আগামীকাল। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।